তখন সেই গন্ডারটা এসে আমাদের মধুর বাসা ভেঙে দিয়েছে, আমাদের মধু সব খেয়ে গেছে। আমরা তাকে অনেক কামড়িয়েছি কিন্তু কোনোই কাজ হয় নাই। তার গায়ের চামড়া এত মোটা, আমাদের কামড় তার শরীরে কিছুই হয় নাই। আজকেও এসেছে গন্ডারটা, এই গন্ডারটাকে যে কি করার, এর একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু কি করে এর শায়েস্তা আমরা করব? শোনো তোমরা, আমি যখন ঘুরতে গেছি তখন শিয়ালের সাথে পরিচয় হয়েছে। কেউ যদি কখনো বিপদে পড়ে তার কাছে গেলে সে বুদ্ধি বলে দেয়। চলো আমরা শিয়ালের কাছে যাই, সে কিছু একটা উপায় বলে দেবে। হ্যাঁ হ্যাঁ চলেন রানীমা। শোনো তোমরা, আমাদের তো বিনা খাবারে বুদ্ধি দেবে না, তার জন্য খাবার নিয়ে যেতে হবে। চলো শিয়ালের জন্য একটা মুরগি নিয়ে যাই। শিয়াল মশাই, আপনার কাছে আমরা একটা বুদ্ধির জন্য এসেছি। বুদ্ধি তো দেব, তার আগে আমার খাবার দাও। এই যে আপনার এনেছি। বেশ বেশ, খুব ভালো। এখন বলো কি বুদ্ধি দরকার। শিয়াল মশাই, একটা গন্ডার এসে আমাদের খুব অত্যাচার করে, আমাদের মধু খেয়ে বাসা ভেঙে ফেলে। আমরা তাকে অনেক কামড়াই কিন্তু তার কিছুই হয় না। তার গায়ের চামড়া অনেক মোটা। ও, এই ব্যাপার। শোনো তাহলে, তোমরা সবাই তার কানে নাকে ঢুকে কামড়াবে, তাহলে সে আর তোমাদের বাসা ভেঙে ফেলবে না, আর কখনোই তোমাদের বিরক্ত করতে আসবে না। তাহলে আমরা এখন আসি। আজকেও এসেছিস মধু খেতে? তোকে দেখাচ্ছি মজা। আমাকে তোরা কিছুই করতে পারবি না, আগেও কিছু করতে পারিসনি, এখনো কিছু করতে পারবি না। কি করি দেখো তাহলে। ওরে, তোরা আমার কানের মধ্যে ঢুকলি কেন? তোরা আমার নাকের মধ্যে ঢুকলি কেন? ওহো, তোরা এত কামড়াচ্ছিস কেন নাকের মধ্যে কানের মধ্যে গিয়ে? তোরা বেরো বেরো, তাড়াতাড়ি করে বের হ, আমাকে আর যন্ত্রণা দিস না। আমি কথা দিচ্ছি আর কোনো দিন আমি তোদের কাছে আসবো না। আমি এখনই চলে যাচ্ছি, আমি দৌড়ে পালাচ্ছি। দেখলে তো শিয়ালের বুদ্ধিটা কাজে লাগলো, শিয়াল আমাদের খুব ভালো বুদ্ধি দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। Subscribe.